আমার একটা প্রশ্ন ছিল সেটা হলো যে নৈতিকতার সংজ্ঞা কি আপনাদের নিকট এটা জানার জন্য নৈতিকতার সংজ্ঞা হচ্ছে হবে এরকম যে মানে একদম মানে বয়ের সংজ্ঞা তো দিতে পারবো না কিন্তু আপনাকে জিনিসটা বোঝাই দিতে পারবো নৈতিকতা হচ্ছে সেই জ্ঞানটা যে জ্ঞানটা দ্বারা আমরা জ্ঞান হইতে হবে সেই জিনিসটা জ্ঞান হইতে হবে অবশ্যই জ্ঞান মানে হচ্ছে যে অবজেক্টিভ হইতে হবে যে জ্ঞান দ্বারা আমরা কোন জিনিস ভালো নাকি মন্দ এটা নির্ধারণ করতে পারি এটা বুঝতে পারি এটা যাচাই করে দেখতে পারি সেই জ্ঞানটাকে নৈতিকতার জ্ঞান বলা হয় আচ্ছা জয়জি হুমায়ুন আজাদ সাহেব উনার যে আমার অবিশ্বাস এই বইতে যে লেখছে যে যে সংজ্ঞাটা দিছে ওইটা কি আপনাদের নিকট কি ওটা কি আপনাদের নিকট ঠিক নাকি বেঠিক আমার কাছে তো অবশ্যই ঠিক নৈতিকতার যে মানে সীমা হওয়া উচিত অত্যন্ত সংকীর্ণ সেটাতে থাকতে হবে যেন আমি অন্যের কোনো ক্ষতি না করি ঠিক আছে হ্যাঁ অন্যের ক্ষতি না করা অন্যের অধিকার ভায়োলেট না করা সেটা হচ্ছে নৈতিকতার সংজ্ঞা নৈতিকতার যে নৈতিকতার একটা স্ট্যান্ডার্ড এটা হবে এখন এটা একদম বেসিক লেভেলে ধরতে পারেন বাট আপনি যদি যে কোনো একটা কোরে যান কোরে যায় কোনো একটা কোনো একটা কাজকে যাচাই করতে যান যে এটা নৈতিক না অনৈতিক সেক্ষেত্রে বিষয়গুলো আরেকটু বিস্তারিত হবে যে আমরা কিভাবে যাচাই করবো কোন একটা অ্যাক্ট নৈতিক কিনা কোন একটা অনৈতিক কিনা ইয়ার অ্যাজ ফার এজ আই রিমেম্বার হুমায়ুন করেছেন যে কথাটা বলতে চাইছেন তার বইতে সেটা হচ্ছে সংকীর্ণ বলতে তিনি মোস্ট প্রবাবলি যেটা বলতে চাইছেন যে কোন কাজটা আমরা অনৈতিক হিসাবে ইয়ে করবো আইডেন্টিফাই করবো যে এই কাজটা অনৈতিক যেখানে কারোর ক্ষতি হবে না এটা হয়তোবা তিনি অনৈতিকতাটাকে অ্যাসাইড করার জন্য একটা সোজাসপ্ত মানুষ যেন সোজাসপ্ত একটা সংজ্ঞা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে এরকম একটা সংজ্ঞা দিয়েছেন বাট কোন কাজটা নৈতিক ওটা হয়তো বা যাচাই করার জন্য আরেকটু একটু ফার্দার আলোচনা করা দরকার হবে আমরা দেখতে যাব যে ওইটা আমাদের সমাজের ইয়েটাকে সমাজের ওয়েলবিংটাকে ফ্যাসিলেট করতেছে কিনা বা এটা হার্মকে ফ্যাসিলেট করতেছে কিনা কোনটাকে ফ্যাসিলেট করতেছে ওটার উপর ডিপেন্ড করে আমরা এটা বলতে পারবো যে কাজটা নৈতিক আচ্ছা ঠিক আছে এখন যে সমাজে

অতبارك কি দুইবেলা খাইছে এই দুইবেলা খাওয়া নৈতিক নাকি চারবেলা খাওয়া নৈতিক এই যে এই রকমের জিনিস সে যখন নৈতিকতাটাই সে ঢোকে নৈতিকতার বিষয়টা যখন এসে ঢোকে এই সমস্ত বিষয়ের ভিতরে যে যেইখানে নৈতিকতার কোনো ফাংশন নাই সেখানে যখন মানুষ নৈতিকতা ঢোকানো শুরু করে তখন হচ্ছে গিয়ে এই 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 ধরনের সংজ্ঞাটা দিতে হয় এই ধরনের সংজ্ঞা দিয়ে মানুষকে বোঝাইতে হয় যে এত মোটা দাগের নৈতিকতা নৈতিকতা এত এত মানে ধরেন আপনি দাঁড়ায় পেশাব করলেন নাকি বৈশাখ পেশাব করলেন আপনি দাঁড়ায় পানি খেলেন নাকি বৈশা পানি খেলেন এইখানে যখন যখন গুতাগুতি করে তখন তো এই জিনিস এইভাবে তা আপনাদেরকে বুঝাইতে হয় নাহলে তো হয়তো আপনারা বুঝবেন না জিনিসগুলা যে দাঁড়ায় পেশাব করার মধ্যেও নৈতিকতার কিছু নাই বৈশা পেশাব করার মধ্যেও নৈতিকতার কিছু নেই দাঁড়ায় পানি খেলেও কিছু যায় আসে না বৈশা পানি খেলেও কিছু যায় আসে না যেইটাতে অন্যের ক্ষতি হবে সেইটা সে সেইখানে নৈতিকতার আহ মানে জায়গাটা নৈতিক নাকি অনৈতিক এটা বিচার বিবেচনা তখন আসে শুধুমাত্র যখন সেখানে অন্যের কোনো ক্ষতি হয় অন্যের যদি কোনো ক্ষতি না হয় বা কারোর কোনো ক্ষতি হচ্ছে না তাহলে সেখানে নৈতিকতার কোনো আলোচনাই আসে না এটা কি বুঝতে পারছেন খাটি মমিন আপনি হ্যাঁ ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে অন্যের ক্ষতি না করা এটা ঠিক আছে তো এই সমাজে যে মারামারি তারপরে আপনার জিহাদ ইসলামের যে জিহাদ আছে এইগুলো কি নৈতিকতার মধ্যে পড়ে নাকি পড়ে না এটা একনে তো চরম অনৈতিক চরম অনৈতিক কাজ এই যে জিহাদ যেমন ধরে মানুষে মাইরা ধইরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হ্যাঁ মানুষে কোপায় মানে মাইরা মিরা কোপায় তারপরে মানে কাফেরদের মাইরা তাদের মা-বেটিকে তুইলাই না গনীমতের মাল হিসেবে ভোগ করে একনে তো চরম ওটা তো ভিন্ন আলোচনা না আমার কথা হচ্ছে যে সমাজে যেমন মারামারি মারামারি হয় কেন হয় কিভাবে হয়

ইসলামকে কয়েম করতে হবে তারা যদি আকবরায়াত আপনাকে আক্রমণ করতে নাও আসে। তারা যদি আপনাকে আক আক্রমণ করতে নাও আসে তাহলে আপনার আক গিয়ে তাদেরকে আক্রমণ করে তাদেরকে মারতে হবে এবং তাদেরকে ইসলাম কবল করতে হবে না না আমি ইসলামের কথা সমাজে মনে করেন একজন আমার থেকে প্রতিশোধ নিতে আসলো অথবা আমি তার থেকে প্রতিশোধ নিতে গেলাম এটা কি নৈতিকতার মধ্যে পড়ে নাকি পড়ে না এটা আমার উদ্দেশ্য আর কি ইসলাম ওটা ভিন্ন আলাদা হিসাবে ওটা আমি ইসলামের কোন প্রশ্ন করতেছি না এখন আবার এখন আবার পিস্তায় যাচ্ছে এখন আবার পিসায় যাচ্ছে বুঝলাম না বিষয়টা বুঝলাম না দলিল আপনাকে একটা দলিল দেখাচ্ছি আপনি যদি একটু আমাদেরকে শুরু থেকে পড়ে শোনাইতেন খাটিমোমিন ভাই এটা আমি দেখাচ্ছি

তাহলে একটু ভালো হতো ভাই একটু বুঝাই দিয়ে তারপর গান হ্যাঁ বলেন এখানে আমি মানে তো স্পষ্টই আছে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ শুরু না করলেও তারপরেও মুসলমানরা আকবরে জিহাদ করবে এটা ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন এখানে না আমার প্রশ্ন এটা প্রশ্ন না ভাই ভাই পুরোটা পড়ে শুনাইবেন ভাই আমরা একটু শুনতে চাই এখানে কি লেখা আছে একটু আচ্ছা ঠিক আছে আমি পড়তেছি সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের উপর ধার্য কর প্রদান না করে আর ইহা দ্বারা আল্লাহ তাআলার কালিমা সমুন্নত করা দ্বীন ইসলামের মর্যাদা দান এবং কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য ঠিক আছে আমি এটা বুঝছি কিন্তু আপনি যেটা বলছেন কিন্তু আমার উদ্দেশ্য এটা না আমার উদ্দেশ্য হচ্ছে যে মনে আমি যদি আপনাকে মারি অথবা আপনি আমাকে মারেন তে প্রতিশোধ নেওয়ার কারণে যদি আবার আমি আপনাকে মারতে যাই আমি আপনি আমাকে মারতে আসেন এখন এটা যে প্রতিশোধ এই প্রতিশোধ এটা কি নৈতিকতার মধ্যে পড়ে কি এটা আমি বলতেছি আমি ইসলামে ওটা তো ভিন্ন বিষয় না নৈতিকতার মধ্যে পড়ে না নৈতিকতার মধ্যে পড়ে না কারণ এই যে এই ধরনের ঘটনা যেন না ঘটে ঘটে কেউ যেন প্রতিশোধ নিতে আবার গিয়া মারামারি করে আবার তারপর তার আবার প্রতিশোধ তার আবার প্রতিশোধ তার আবার প্রতিশোধ এভাবে প্রতিশোধের পর প্রতিশোধ যেন না ঘটে এই কারণে আমরা রাষ্ট্র কাঠামো তৈরি করছি এই কারণে আমরা আইন বিচার ব্যবস্থা তৈরি করছি এই কারণে আমরা পুলিশ প্রশাসন তৈরি করছি মানুষ এই জিনিসগুলো তৈরি করছে তৈরি করা হয়েছে এই কারণে যে আমাদের যেন গিয়ার আর নিতে না হয় বা দুর্বল যেন সবল যেন দুর্বলের উপর এই সত্যাচারটা করে না যায়

আমরা চেষ্টা করি এই জিনিসগুলাকে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত করতে ধীরে ধীরে যেন ঠিক করতে যেই কাজটা এখানেও বসে আমরা সবাই এই যে লাইভটা করতেছি এটারও একটা উদ্দেশ্য হচ্ছে এই সমাজের যে প্রথাগুলা আছে বা সমাজের যে আইনগুলা আছে এগুলা যেন আমরা ঠিক করতে পারি আমাদের যে যে চলমান যে আইনগুলা প্রচলিত আছে চলমান যে চিন্তা ভাবনাগুলা সমাজে প্রচলিত আছে কুসংস্কারগুলা প্রচলিত আছে সমাজে সেগুলো যেন আমরা পরিবর্তন করতে পারি সেই কারণে আমরাও কাজ করতেছি এইভাবে আমরা ধীরে ধীরে আমাদের মানে সমাজ কাঠামোটাকে আস্তে আস্তে আরো সংশোধন করতে পারি এইভাবে সংশোধন করে আমরা ভালো সমাজের ইউরোপের সমাজ এরাও যে একেবারে পারফেক্ট হয়ে গেছে না এদেরও সমস্যা আছে কিন্তু এরাও এরাও চেষ্টা করতেছে আরো কিভাবে বেটার করা যায় আরো কিভাবে মানবিক করা যায় যেমন ইউরোপের মানে ইউরোপের দেশগুলো মৃত্যুদণ্ড প্রথাকে উঠাই দিচ্ছে মৃত্যুদণ্ড আর দেয় না তারা তারা তাদের এখানে যে আমি জার্মানিতে থাকি এখানে জরিমানা হয় টাকা জরিমানা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো জেলও হয় না হ্যাঁ ম্যাক্সিমাম অপরাধের ক্ষেত্রে কোনো জেল টেলও হয় না শুধুমাত্র টাকা জরিমানা হয় কিছু কিছু ক্ষেত্রে জেল হয় কিন্তু সেটা খুব মানে ইয়া কেস রেয়ার কেস তার মানে হচ্ছে আমরা আরো মানবিক সমাজ কিভাবে তৈরি করা যায় সেটার দিকে হাঁটতেছি এবং এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই যে যারা অশিক্ষিত মূর্খ আছে বা ধর্মান্ধ আছে অন্ধবিশ্বাসী আছে তাদের চিন্তা পরিবর্তন ঘটানো তাদেরকে যুক্তি দিয়ে বোঝানো জিনিসগুলা তারা যত দ্রুত এটা বুঝতে পারবে তত আমরা আরো সমাজটাকে আরো উন্নত করতে পারবো বলেন খাটি না আমার কথা হচ্ছে যে সমাজে খারাপ মানুষ থাকবে ভালো মানুষ এটা এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না এটা আপনার মত কি হতে যে সমাজে সব ধরনের লোকই থাকতে পারে এটা স্বাভাবিক না অস্বাভাবিক এটা আমি বলতে চাচ্ছি এটার উত্তর একটু দিবেন থাকতে তো পারে কিন্তু আমাদের যে বাচ্চাদের যে মানে শিক্ষা কাঠামো সেই শিক্ষা কাঠামোটা এমন ভাবে তৈরি করতে হবে যেন মানে মানুষ তো আর মানে খারাপ হয়ে জন্মায় না তাই না আমি জন্মাইলাম আমি খারাপ আমি জন্মাই খারাপ জন্মাইছি এটা তো আর খারাপ হয়ে জন্মায় না আমাদের আইডেন্টিফাই করতে হবে

প্রয়োগ করতে পারবো প্রয়োগ করতে পারলে আমাদের মানে বাচ্চাদের ভিতরে খারাপ হওয়ার সম্ভাবনাটা কমে যাবে এই জিনিসটা কি বুঝতে পারছেন এটা তো বুঝতে পারছি কিন্তু এটা তো একটা প্রায় অসম্ভব বিষয় যে সব পৃথিবীর সব থেকে সব জায়গায় সব ভালো মানুষ হয়ে যাবে খারাপ মানুষ থাকবে না কিন্তু সংখ্যাটা তো ধীরে ধীরে কমায় আনা যাবে যত আমরা মানুষকে শিক্ষিত করতে পারবো শোভভ করতে পারবো যুক্তি কিভাবে কাজ করে সেটা বোঝাইতে পারবো এবং অন্যের অধিকার সম্পর্কে সচেতন করতে পারবো তত তো এই পার্সেন্টেজটা কমতে থাকবে আমি বলছিলাম যে এটা একবারে সব মানুষ ভালো হয়ে যাবে সব মানে خارারূপে সব মানুষ ভালো এটা আমি বলতেছি না আমি বলতেছি যে পার্সেন্টেজটা কমতে থাকবে মানুষ যত শিক্ষিত হবে যত শোভভ হবে যত মানবিক হবে অন্যের অধিকার সম্পর্কে সচেতন হবে তত মানুষ এই জিনিসগুলা থেকে বিরত থাকবে এটা এটা ঠিক আছে কম কিছু কমবে কমতে থাকবে কিন্তু আর কি সব যুগে সব যুগে কিছু খারাপ ভালো থাকে এটা তো আপনি মানেন না তাহলে থাকে আপনাকে তাহলে আমি জিজ্ঞাসা করি ভাই ঈশ্বরের বিশ্বাস বা ধর্ম কি মানুষকে মানে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না এটাও পারি না কারণ যখন ইসলাম আসছে তখন খারাপ ছিল ভালো ছিল সব সব যুগে ইসলামের আগে ও সব যুগে খারাপ ভালো আছে এবং এটা থাকবে এটা হজরত আলির আমি আমি যতটুকু সঠিক জানি না তবে যতটুকু আর কি শুনছি শোনা কথা আর কি যাই হোক যে যখন এই যে যুদ্ধের নামটা আমার সঠিক যুদ্ধে যেমন নাকি যুদ্ধের নাম ছিল সেই যুদ্ধের মোমিন্দা আর কি মারছে যে মোমিন্দা দুই ভাগ হয়ে যায়

আর কি সব যুগে লোক আছে সব জায়গায় উল্টো উল্টা আছে আরকি সব জায়গা ভালো এমন আপনি ধর্ম ঈশ্বরের ভয় আল্লাহর ভয় পরকালের ভয় এগুলা যদি মানুষকে ভালোই করতে পারতো তাহলে তো মনে করেন আলীরাও এরকম অর্থ হইতো না ওসমানেরও এরকম অর্থ হইতো না নাকি সেটা তো ভিন্ন বিষয় যে আসলে ধর্ম আসলে যে সব ভালো হয়ে যাবে থাকবে সব পক্ষে স্বাভাবিক যারা খারাপ এখন খারাপ ব্যক্তি যদি ভালো ব্যক্তিকে মারে বা কোন ক্ষতি করে এখন তার থেকে কি প্রতিশোধ নেওয়া এটা কি নৈতিক হবে নাকি অনৈতিক হবে এটা আমার একটা প্রশ্ন এটাই অনৈতিক হবে আমরা তো সেই কাজ করি না এখন প্রতিশোধমূলক কোন ব্যবস্থা তো আমাদের সভ্য সমাজে নাই

কোনো যদি না মিটে মোমিন ভাই কোনোভাবে যদি আপনার ছেলেরা একজন মাইরা ফেলছে এই ব্যাটারে মানে কিছু করলে তো এটা এই যন্ত্র তো কোনো কিছু করলেই পুরো পৃথিবী জ্বালায় দিলেও তো এই যন্ত্রটা মিটবে না

আমরা তো বলছি না যে তার বিচার আমরা চাচ্ছি না সেটা তো না আমরা বলতেছি আপনি পার্সোনালি যে প্রতিশোধ আরে ভাই থামেন 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 কথা আমি তো রেসপন্স করতেছি আপনাকে চিলাচ্ছেন কি আসতে কথা বলেন আমি যে তার কোনো ধরনের বিচার করা যাবে না দেশে আইন আছে আইন অনুযায়ী তার বিচার করতে হবে সে যে একটা খারাপ কাজ করছে সে যে একজন মানুষের অধিকার হরণ করছে আপনার মায়ের বেঁচে থাকার অধিকারটা হরণ করছে সে এটার জন্য তার মানে সরকার যে পানিশমেন্ট দিবে এবং আমাদের দেখতে হবে যে কোন পানিশমেন্টটা হচ্ছে বেটার পানিশমেন্ট কোন পানিশমেন্ট দিলে আমরা এই ভবিষ্যতে অন্য কেউ এই কাজ করবে না বা ভবিষ্যতে এই কাজগুলো কমানো যাবে মানুষের মানুষকে মানুষের হত্যা কমানো যাবে ওটার উপরে যারা কাজ করে যারা হচ্ছে এই এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে তারা তারা দেখবে যে কোন ইয়েটা ভালো কোন ধরনের প্রসিডিউর গুলো হচ্ছে এফেক্টিভ তাদের রিসার্চ অনুযায়ী সেখানে আপনার যে যে হত্যাটা করছে তাকে শাস্তি দেওয়া হবে আমরা তো বলতেছি না যে আপনি নিজে যে প্রতিশোধ দেবেন সেটা তো আমরা বলতেছি আমরা বলতেছি যে শাস্তি ব্যবস্থা হ্যাঁ বলেন সেটা শাস্তি যেটা দিবে সেটা সরকার দিবে সেখানে তো আপনি ইন্ডিভিজুয়ালি যে জিততে পারবেন না ইন্ডিভিজুয়ালি যাওয়াটা তো আপনি যদি প্রতিশোধ নিতে যান যাকে যে প্রতিশোধ দিবেন যাকে হত্যা করে প্রতিশোধ দিবেন তার সন্তান এসে আপনাকে আপনাকে ইয়া করতে থাকবে তারপরে আপনার সন্তান যাবার তাকে এরকম করে তো an eye for an eye makes the whole world না এই জানতে ক্ষেত্রে কি হবে যে তার কি শাস্তি উচিত হবে এটা আমি বলতেছি এটা মাত্র এটা তো এটা তো আমি মাত্রই বললাম

আক্রমণাত্মক আরো বেশি বিকৃত মন মানসিকতার হয়ে উঠছে এই জিনিসগুলা অলরেডি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হইছে যে সমস্ত সমাজে মানুষের উপরে বেশি পরিমাণ টর্চার করা হয় যেমন ধরেন আপনি একটা ছোট চুরি করছেন হ্যাঁ আপনাকে পুলিশে ধরে নিয়ে গেল র‍্যাব ধরে নিয়ে গেল ধরে নিয়ে আপনার ঝুলায়া গাছের সাথে ঝুলায়া ষোলো ঘন্টা ধরে আপনার পিটাইলো হ্যাঁ এক হাড্ডি গুড্ডি ভাইঙ্গা একদম একই ইয়া করে দিল কইরা তারপরে আপনার পাঠাইলো জেলে জেলে পা গিয়ে আপনি দেখলেন জেলে আপনি হাঁটতে পারতেছেন না দাঁড়াইতে পারতেছেন না জেলে গিয়ে আপনার মনে অনেক রাগ অনেক ক্ষোভ টাকা চুরি করছিলেন এই জন্য এইভাবে তার ধর্ষক এই তিন দলের লোকজন ঘুরতে আপনি তাদের হাত পা মালিশ করা শুরু করে দিলেন সেখানে গিয়ে আপনি তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিলেন কিভাবে খুনি হওয়া যায় কিভাবে ডাকাই ডাকাতি করা যায় কিভাবে ধর্ষণ করা যায় এবং আপনি যখন এক বছর পর জেল থেকে বেরিলেন তখন আর আপনি ওই যে একশো টাকার ছিচকাচর নাই তখন আপনি একজন খুনিও হয়েছেন ডাকাইতে হয়েছেন দর্শক হয়েছেন হ্যাঁ এখন আপনি বলেন যে এই যে ভয়ঙ্কর শাস্তিটা তারে দেয়া হইলো এক নম্বর হইলো তারে এইভাবে পেটানো হইল দুই নম্বর হইলো গিয়া এইভাবে তারে মানে এক বছর জেল দেয়া হইলো একশো টাকা চুরির জন্য এবং জেল দেয়া হইলো হচ্ছে আরো অপরাধীদের সাথে এইখান থেকে আউটপুটটা আমরা কি পাইলাম আউটপুট পাইলাম একজন খুনি একজন ডাকায় একজন ধর্ষক নতুন জন্ম হইলো সমাজে সে এখন সমাজের ঢুকে পড়লো সমাজে সে এখন খুন করবে ডাকাতি করবে ধর্ষণ করবে কাছে যদি মনে হয় এটা একটা পারফেক্ট বিচার আমি অসংখ্য বার দেখছি যে বাংলাদেশে একটা ছিচকা চোর ধরেন একটা চুরি করতে আসছে রুটি চুরি করতে আসছে বা মানে বাসার একটা ফল চুরি করছে ওইটা চোর ধরতে পারলে এলাকার লোকজন দৌড়ে আয়সা এমন কুত্তা কুত্তার মতো ছেঁচে এটা একের যে কিছু জানে না সেও সবচেয়ে ভালো ভদ্রলোক আয়সা দুটা লাথি মেরা যায় ওই কি হয়েছে কি হয়েছে জানেও না কি দিলাম দুটা লাথি মেরা হম এই যে মারপিট যে করতেছে আপনার কি সিরিয়াসলি মনে হয় যে এই যে ভয়ঙ্কর মারপিট করা হয় নাক চোরে ধরতে পারলে আমাদের গ্রামেও আমাদের ঢাকা শহরে হইতো চোর টোর ধরতে পারলে মাইরা মেলা এলাকার লোকজন আসে এমন মারে ভাই এবং একটা মানে নাটক দেখাইছিল হুমায়ুন আমাদের খুব চমৎকার একটা নাটক আছে একটা চোর ধরা পড়ছিল চোরের চোখ হচ্ছে গিয়ে খেজুরের কাটা দিয়ে চোখ গালায় দেয় হ্যাঁ খেজুরের কাটা দিয়ে আসাদু আসাদুজ্জামান নুরের নাটক আমার খুবই ফেভারিট নাটক এটা

এখন চোরের যে ছেলে সে ছেলেটা বাপের ধরে বলতেছে বাপ তোমার কিছু কাশলি গলায় গালায় দিব বাপের হ ভাই বাবা আমার তো মনে হইতেছে হ তো দিব কি আর করা গলায় দিব তারপর ওরা মানে মানে খাসি করবানি দিল হ্যাঁ খাসি জবাই দিল উৎসব হবে হ্যাঁ চোরের চোখ গালানি হবে এলাকা এলাকায় মানে বিভিন্ন এলাকার লোকজন আসছে চোরের দেখতে এবং আইসে সবাই মাই দিতেছে একটা মানে আপনার কি সিরিয়াসলি মনে হয় যে এই টাইপের অমানবিক বর্বর শাস্তি দেওয়ার মাধ্যমে সমাজের অন্য চোরেরা ভালো হয়ে যাবো রকমের বর্বর একটা সমাজে কি আমরা থাকতে চাই এরকম একটা বর্বর সমাজকে আমরা চাই যে আপনার আমি তো ইউরোপে থাকি আমি তো দেখি ইউরোপে আহ চোরের চোরের জন্য এরকম কোনো শাস্তিও নাই মারপিট মারপিট করা হয় না পুলিশ এখানে মারপিট করে না ইউরোপে কোনো পুলিশ কখনো কোনো মানুষের সাথে মারপিট করতে পারবে না অ্যারেস্ট করার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করতে হয় ততটুকু করতে পারবে মারপিট করতে পারবে না বাংলাদেশে তো পুলিশ মাইডা ফাটায় চালায় ইউরোপের কোন পুলিশের নাই কোনো বাপের বাটা পুলিশের গায়ে মানে অপরাধ যে অ্যারেস্ট হয়েছে তার গায়ে হাত দিতে পারবে না আর বাংলাদেশে তো পুলিশ আগে নিয়ে কিছুক্ষণ করুন জিজ্ঞেস করে তো কি অপরাধ তোর অপরাধটা কি ওরা জিজ্ঞেস করার পরে আগে নিয়ে ওই যে জুলাই তারপর কিছুক্ষণ মানে র্যাবে এই যে ডিবির অফিস আছে ডিবির অফিসে ইয়া আছে টর্চার করার জায়গা আছে টর্চার করার রুম আছে সেখানে নিয়ে কিভাবে চাচ্ছে এটা আমি জানি হ্যাঁ আপনি বলেন তো ভাই যে বাংলাদেশে তো তাহলে এই যে পুলিশ এত মাইন মারে তাহলে তো বাংলাদেশ তো ভদ্র হয়ে যাওয়ার কথা সব মানুষ তো ভদ্র যাওয়ার কথা আর ইউরোপের মানুষ তো অভদ্র হওয়ার কথা ইউরোপে তো শারীরিক শাস্তি নাই তাহলে ইউরোপের মানুষ কেন এত সভ্য ভদ্র আর বাংলাদেশের মানুষ কেন এত অসভ্য অভদ্র চোর বাটপার মানে ঘুষখোর মানে লুচ্চা লম্পট ধর্ষ কেমনে হইলো ভাই বলেন তো না আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে কিন্তু এখন এখানে নৈতিকতা কি হওয়া উচিত আমি এটা জানতে চাচ্ছি যে আসলে এখানে কি হলে ভালো হবে এটা আমি জানতে চাচ্ছি কিন্তু আমি অবশ্যই আমি এটা অবশ্যই আমি দাবি করব যে একজন চুরি করছে বা কাউকে মারছে বা অন্যায় করছে তার বিচার হওয়া দরকার কিন্তু এখানে নৈতিকতা নৈতিকতার দৃষ্টিতে তার কি শাস্তি হওয়া উচিত এই প্রশ্নটা আমি অলরেডি আপনাকে দিছি তাহলে সেখানে কি এমন হবে যে স্থান কাল পাত্র ভেদে তার যে শাস্তি হওয়া উচিত সেটাই হবে তাই হ্যাঁ সেটা সেটা রিজনের উপর ভিত্তি করবে যেখানে যে জিনিসটা ইফেক্টিভ বেশি সেই জিনিসটা করতে হবে যে জিনিসটা রিজনিং বেশি সেই জিনিসটা করতে হবে যে জিনিসটা মানবিক বেশি সেই জিনিসটা করতে হবে তাহলে আচ্ছা আপনি একটু আমাকে এটা বলেন যে একজন যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে তার শাস্তি কি হওয়া উচিত হতে পারে কি হবে অলরেডি তো ভাই বললাম ইয়া আমি এটা তো কোনো মানে স্পেসিফিক ইয়া নাই যে ইয়া দিলে কেউ কাউকে হত্যা করলে এই শাস্তিটাই তাকে দিতে হবে এটা এরকম তো কোনো স্পেসিফিক ইয়া নেই উচিত বা কোন ধরনের শাস্তিটা রিজনেবল এই জিনিসগুলো বের করা প্রচুর টাফ আপনার আমার মতো লেম্যান যারা যারা এই নিয়ে পড়াশোনা নাই আমাদের বা যারা এই ফিল্ডের লোক না যে কোন ধরনের শাস্তিটা বের হওয়া উচিত তারা আমরা আমাদের কাছে ডাটা না থাকলে ডাটা রিসার্চ করতে না পারলে এই জিনিসটা আমরা ফট করে বলতে পারবো না এই জিনিসটা যারা এক্সপার্ট তারাই বলতে পারবে কেননা তারা ওই সম্পর্কে পড়াশোনা আছে তাদের ডাটাটা আছে তারা তারা ওই জিনিসটা রিসার্চ করে বের করতে হবে যে কোন ধরনের শাস্তি এটা এটা হয়তো বা তারা বেটার বলতে হবে আপনার আমার থেকে অবশ্যই তারা বেটার বলতে হবে এবং আমাদের ওই জিনিসটাই মেনে নেওয়া উচিত যে এই জিনিসটা আহ একটা রিজনেবল পয়েন্ট অফ ভিউ থেকে আসবে লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসবে যে এই জিনিসটা সমাজের সমাজের ওয়েলবিংটাকে এক্সেলারেট করতেছে কিনা সমাজের হার্মটাকে মিনিমাইজ করতেছে কিনা সেটার উপর বেস করে আমাদের ডিসিশন নেওয়া উচিত যে কোন জিনিসটা হার্মফুল কোন জিনিসটা না কোনো ডাটা না থেকে জাস্ট আমাদের দিলের খায়স হইলো বা মনে হইলো যে ভাই বেড বেশি সস্তি দিলে মনে হয় সমাজ এটা কমে যাবে এরকম মনে হয় বাদ দিয়ে বেটার আমাদের ডাটা নিয়ে গবেষণা করে দেন একটা হিসাব যদি স্ট্যান্ড নিতে হয় দেন একটা স্ট্যান্ড নেওয়া উচিত ডাটা না থাকলে এই ধরনের কথা বা মনে হয় যে এরকম কোনো ডিসিশন আসা উচিত না আচ্ছা ভাই প্রমোট করে লাভ নাই আমি খুঁজে দেখলাম গালাগালি আর ওরা ওদের মতো শান্তি থাকুক শান্তিতে একটু ওরা ভাবছিল কি ভাই আজকে আমার দুঃখে কষ্টে আহা কি অনুষ্ঠানের কাটবো হ্যাঁ কিন্তু কই খুঁজে সব করে আমি তো ঠিক আছে ওরা মতো শান্তিতে থাকুক কিন্তু কিন্তু একটা আপডেট আসিফ ভাই এইটা এই ছেলেটারে যে হ্যাক করছিল ও ওর চেহারা দেখাইছে ভিডিও রেকর্ড আমার কাছে আছে তো ও এডিসি মনিরের আন্ডারে কাজ করে হুম ও কিন্তু সরকারের আন্ডারে কাজ করে এখন আমি চিন্তা করতেছি যে ওরে কি মানে ও বাংলাদেশে থাকে এখন এটা নিয়ে সরকারের টান দেবে আমার কিছু করার নেই কারণ এইটা কিন্তু জলজন্ত এভিডেন্স ওরা হ্যাক করছে এবং ওরা সরকারের সাথে কাজ করে তো এটার জন্য সরকার পেট্রোনাইজ করতেছে তাই না আসিফ ভাই তো এইগুলো ইন্টারন্যাশনাল মানে খেলাগুলো সরকার কীভাবে সামলাবে এটা একটা দেখার বিষয় দেখি আমরা

মানে আমরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আপনাকে যেটা বলা হয়েছে যে অপরাধের শাস্তিটা কি হবে শাস্তি যে হবে এটা তোলি আমরা বলতেছি কিন্তু শাস্তিটা কি হবে সেটা নির্ধারণ করবে এই বিষয়ের উপরে যারা বিশেষজ্ঞ তারা এটা নির্ধারণ করবে আমাদের মতো লোকজন যদি এটা নির্ধারণ করতে বসে কোরআন হাদিসের মতো মানে ছোটবেলা থেকে যেটা গিলা খাওয়া হয়েছে এই এর এই শাস্ত্রের এই অপরাধ এরকম করে এরকম করে আগুন বাগুন করে দুনিয়া চলে না ভাইয়া এরকম আগুন বাগুন থেকে বের হয়ে একটু আলাদা করে যাচাই করার চেষ্টা করেন যে কোন জিনিসটা আদম মরাল কোন জিনিসটা যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করেন যে কোন জিনিসটা মরাল কোন জিনিসটা ইমরাল আপনি যে কথা বলে হয়ে গেছে আপনাকে উত্তর দেওয়া হয়ে গেছে তার ইয়া ভাই খাটি মুমিন ভাই আর সময় নষ্ট করার মতো সময় নাই অনেক ধন্যবাদ সবাইকে তাহলে লাইফটা দেখার জন্য আজকের মতো শেষ করে দিচ্ছি আমাদের পেজ আরো হ্যাক করেন হ্যাক করলে করলে এক ঘন্টার ভিতরে ফেরত চলে আসবো বেশি বেশি হ্যাক করবেন তাতে আমাদের ভিউ আরো বাড়বে মানুষজন আরো জানবে দূরে আসবে যে কি হয়েছে কি হয়েছে দেখতে আসি আহ খুবই ভালো কাজ আবা এটা মাঝামাঝি করবেন আমাদেরকে বাস দেওয়া ছাড়া যে কি হলো যে আমাদেরকে যত এরকম করে আইডি নষ্ট করতে যাবে এই সেই দেখেন একটা একটা র‍্যান্ডম ধরেন একটা ছেলে কথা বলতেছে তার আইডি খেয়ে দাও তাকে তাকে তার মোটিভেশনটা নষ্ট করে দাও সেটা আলাদা কথা কিন্তু আসিফ ভাই আসাদ ভাই ওনারা কিন্তু ব্র্যান্ড ওনাদের মানে ওনাদের কিন্তু নামে লোকজন চিনে ওনাদের যদি আইডি খেয়ে দেন এটা হিতে বিপরীত হবে কারণ পরে তারা যখন একটা নতুন আইডি খুবই লোকজন হরস্থল করে চলে আসবে আবার তো এর মধ্যে তাদের তাদেরকে দেখার জন্য নতুন 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 আসবে সো রিচ 100 গুণ বাইরে যাবে তাহলে রিচ 100 গুণ যাবে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন এরা ওই মোহাম্মদের যুগে আছে একটা না আমাদের যে কান টানলে মাথা আসে উল্টো এখন মাথা টানলে কান আসবে বুঝছেন এরা যাদের ছত্রছায়া থেকে কাজ করে সরকার এদের জন্য বিপদে পড়বে কত বড় বিপদে পড়বে এটা এরা নিজেরা বুঝতেছে না সরকার আমার আমার মনে হয় যে এর হুদয় মানে এরা ধরে আরও জেলে পাঠাবে কারণ সরকার বিপদে পড়তে চাইবে না এর এরা যারা যাদের আন্ডারে কাজ করে পুরো টিমের ডিটেলস আমি পেয়ে গেছি পুরো টিম কা কোন 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 টিমের আন্ডারে কাজ করে সরকারের কোন ডিপার্টমেন্ট হ্যাঁ তো এইটাই আছে আমি মানে বুঝতেছি না যে এটা কত বড় বোকা তাদের নিজের চেহারা দেখে আবার লাইভ করে মানে চুরি করছে করছে আবার হ্যাডাম দেখায় যে আমি চোর দেখো পারলে কিছু করো কিন্তু চোরের ওই যে একটা প্রবাদ আছে না চোরের দশ দিন গৃহস্থের একদিন এরা এই রেটের পাবে যাই হোক এরা ভালো থাকুক এই বসা না করুক তাহলে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই শুভরাত্রি